আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, টুইন ব্লগসের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে পহেলা নভেম্বর 2020 আমরা এসেছি সিরাজগঞ্জের তালগাছিতে, তালগাছি হাটে। এই হাট থেকে এখন দেখব মাছের দাম এবং মাছ বাজারের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আসুন আমরা দেখি সাজাদপুর তালগাছির মাছ বাজার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কি কি মাছ ভাই আজকে? আচ্ছা আচ্ছা, এটা তো কার্প মাছ না? এটা কত করে বিক্রি হচ্ছে আজকে? এটা এটা একই দাম না? রুইয়ের পোনা কত করে বিক্রি হচ্ছে আজকে? দাম বেশি মনে হচ্ছে তো ভাই আজকে? দাম একটু বেশি দিকে না ভাই। কেনও বেশি? আপনারা কোথা থেকে কিনে আনেন? তো এই এলাকার সব মাছ তো ওই জায়গা থেকে আসে দেখি, বড় আরো ওইখান থেকেই সবাই আনেন। ওই হাটে আপনারা কয়টার সময় যান? আমরা 9টা থেকে এখানে যাই। তাই কিনে নিয়ে এসে পাওয়া যায় না? সিলভার কাপ কত করে বিক্রি হচ্ছে? 150 টাকা। আর বড় কাতল? 260 টাকা। 260 টাকা। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই? মোটামুটি ভালোই যাচ্ছে ভাই। আচ্ছা, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাই এগুলা কি কি শিং? কি চাষের তো না? এখন তো সব চাষেরই না? এটা একই না? ভাই শিং কত করে বিক্রি হচ্ছে কেজি? আর এগুলা সিলভার? সিলভার 250। আর গ্লাস কাপ? এটা কি মৃগেল না? মৃগেল কত করে ভাই? ভাই মৃগেল কি চাষের? সব চাষ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা মাছের দাম জানার চেষ্টা করতেছি সাজাদপুর তালগাছি হাটে। বিক্রি হচ্ছে ভাই? 200 টাকা কেজিতে বিক্রি হয়। সিলভার কাপ কত করে বিক্রি হচ্ছে আজকে? সিলভার কাপ 120 টাকা কেজি। আর তেলাপিয়া? নওলা 60 টাকা কেজি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আজকে? বিক্রি কম? আচ্ছা, আল্লাহ ভরসা ভাই। হ্যাঁ, ভালো থাকে না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? মাছ কি কি মাছ আনছেন আজকে? রুই, কাতল। রুই, কাতল আর সিলভার? সিলভার কত করে বিক্রি হচ্ছে ভাই? 120-130। কয় কেজি রেগুলা? 1 কেজি আছে, 1.5 কেজি আছে, 1.5 কেজি আছে, বড় আছে নাকি? আর নওলা কত বিক্রি হচ্ছে আজকে? 180-160। ওইগুলো তো একটু বড় না, ওগুলো কত দামে? 180। আর কাতল? তো মোটামুটি ব্যবসা কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? সাজাদপুর থেকে এখানে আসেন ব্যবসা করতে? আর অন্যান্য দিন? এটাই শুধু একদিনই, রবিবার? আর অন্যান্য দিন নদীর ওই পার যায়? আচ্ছা, ভালো থাকেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা তালগাছি হাটের মাছের দাম দর জানার চেষ্টা করতেছি আজকে। শিং মাছ কত করে বিক্রি করতেছেন আজকে? 280। চাষের না এগুলা? চাষের না, এখন তো আর অত বিলের পাওয়া যায় না। আর এটা? এটা বেশি 150 টাকা। 150। আর বড় কাতল? এটা 200 টাকা। আচ্ছা, ভালো থাকে না। আমরা একটু এদিকে দাম দর জানার চেষ্টা করি, মাছ কি দামে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলা কি বাটা না? মিশানো আছে কিছু? ভাই এটা কত করে বিক্রি হচ্ছে কেজি? এই মিশানো যা থাকবে তাই না? ও, মিশানো থাকবে, যার যেটা ইচ্ছা নেবে। আর সিলভার কাপ কত করে বিক্রি হচ্ছে ভাই? তেলাপিয়া? আর লাল লাল ওগুলা কি কার্প মাছ না? ওটা আর এটা তো একই মাছ না, খালি রং আলাদা? ওটা বিদেশি, ওটা দেশি?
সবই দেখি না কত করে কেজি বিক্রি হচ্ছে এই যে পাঙ্গাস কোথা থেকে আনছেন আপনারা মমিশের পাঙ্গাস মমিশের পাঙ্গাস তাজা থাকলো কিভাবে এত দূর আসার পরে পানি দিয়ে ট্রাকে করে ও আচ্ছা আচ্ছা এই জন্য তাজা থাকে আচ্ছা আচ্ছা মোমেন সিংহেরটা তো গন্ধ লাগে না না ভালো এটাই মোমেন সিংহেরটা কি কালো রঙের আর আমাদের এদিকের গুলা সাদা রঙের কালো হচ্ছে সামান্য ডিবেট হয় বেশি তো পতা না এটা ওই এলাকার মাছি কিন্তু এটা ডিবেট হচ্ছে সামান্য একটু পার্থক্য আছে আচ্ছা ভালো থাকবেন না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা পুটি কত করে কেজি 140 কেজি বিক্রি হচ্ছে আজকে খুলসা খুলসা 80 টাকা 80 টাকা কি কেজি বিলের না আর বাটা কত করে বিক্রি হচ্ছে কাকা ওটা ওই কয় বেশি ও বেচেন না আচ্ছা ঠিক আছে কাকা তাকে কি আপনার তাকে কত করে বিক্রি হয় 200 এটা কত করে কেজি 400 টাকা কেজি আচ্ছা নদীর এগুলা না বিলে সবই নদী এই নদীর এগুলা কত করে কেজি বিক্রি 300 করে 300 টাকা কেজি এত দাম ভাই ভাই তা চলে না 400 করে বেশি এগুলা তো চাষের হয় না না এখনো চাষের হয় না এই নদীর মাছ এই কি করতোয়া নদী আর এটার ভিতরে বাইম ছোট ছোট বড়টা বেশি ভালো আছে বড়গুলো কত করে কেজি বিক্রি আর এগুলা 400 টাকা কেজি মাছ কি আপনি মারেন নিয়ে আসছেন না কেনা এই এতগুলো মাছ মারতে কত সময় লাগছে ভাই কত করে কেজি ওটা দামও তো অনেক ভাই আচ্ছা আর আর এটা 60 টাকা পোয়া এটা কি বাইম নাকি বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ দর্শক আমরা আজকে আছি তালগাছির হাটে মাছের বাজার দাম দেখার চেষ্টা করতেছি এই হাট থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই ভাই এটা তো বাটা মাছ না সব বাটা বাটা কত করে কেজি 120 টাকা টাকা নেন 120 টাকা কেজি ভাই পুটি কত করে বিক্রি হচ্ছে 160 টাকা ভাই 160 টাকা কেজি সব তো তাজা মাছ একদম ভাই এত তাজা মাছ কোথায় আনছেন আচ্ছা আচ্ছা তাজা তাজা মাছ দেখলাম আমরা দর্শক বাজারে আরো মাছ আছে সেগুলো দেখি দর্শক আরো মাছের বাজারে আরো মাছ আছে দেশি মাছ আছে ছোট ছোট মাছ আছে সেই মাছ বাজার দেখার চেষ্টা করি আমরা আসেন এখানে মনে হয় ইলিশ মাছ বিক্রি হচ্ছে নাকি ইলিশ মাছের তো সিজন না এখন হ্যাঁ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা কাকা সব কি এগুলা কি গরুর না গরুর এটা কি এটা হলো দুধ আচ্ছা চর্বি আচ্ছা এটা দিয়ে একটা জিনিস এটা কত করে কেজি বিক্রি হচ্ছে 200 টাকা আর ওইখানে কি কি আছে ওখানে আছে হাড্ডি ফোপরা তেল আচ্ছা হাড্ডি ফোপরা তেল এটাও তো তাই ওটা কত করে কেজি 150 টাকা কেজি আচ্ছা 150 টাকা কেজি আর তার পাশে নারী আর ভুঁড়ি ভুঁড়ি আর নারী কত করে কেজি একটা 160 টাকা আর একটা হলো 100 টাকা আর একটা হলো 300 টাকা 300 টাকা ওই যে মোটাটা মোটাটা 300 টাকা
মুরগিরও বিক্রি করতেছেন? ওগুলা কি বেঙ্গল থেকে আনা আপনাদের? বেঙ্গল মিটের? আপনারাও দর্শক দোয়া করবেন, কাকা ব্যবসা বাণিজ্য ভালো হোক, আল্লাহ যেন কাকার ব্যবসায় বরকত দান করে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সারা বাংলাদেশের হাট বাজার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি। গরমের ভিতর অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কাকা ভালো থাকবেন, দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। কই মাছ কি ধরা? বসি দিয়ে না জাল দেখি বিলের কত করে? 400 টাকা কেজি। কাকা চিংড়ি কত করে? 320 টাকা কেজি। এই কয়টা? 300 টাকা। আচ্ছা দেখি আর কি আছে। বাতাসি কত করে? 100 টাকা পোয়া। 400 টাকা কেজি। ভাই ট্যাংরা কত? 400 টাকা কেজি। গোলসা আর বোয়াল কত ভাই? তো ছোট বোয়াল প্রায় 400 টাকা। বেশি না? এটা কত করে কেজি? গ্লাস কাপ কয় কেজির? এগুলা 5 কেজির উপরে আছে। ভাই শিং কত করে? ভাই 220 টাকা লাগাইছিল কেজি। হ্যাঁ শেষ কেজি 220 টাকা না? আচ্ছা আর কই? সব তো চাষের তাহলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ কাকা, এটা কি মাছ? বাটকা মাছ। এগুলা কি নদীর না বিলের? নদীর মাছ। চাষ হয় না এই মাছ? না। এগুলা কত করে কেজি? 40 কেজি কেজি। আর বাটা? আচ্ছা আর কাকা পুটি কত করে? এগুলা পুটিও 40। আপনার সবই 40? আচ্ছা 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 ঠিক আছে। ভাই এটা কত করে কেজি? 550। আর ওইটা বড়টা? আর বড়টা কত করে ভাই? ওই একই? ও ওটা 600। আর এটা 550। এগুলা কত করে কেজি ভাই? কেজি 200। 200 টাকা কেজি। সব মিশানো এর ভিতর না? সব আরো মিশালি ভাই। ভাই বাইম কত করে কেজি? 600 টাকা। 600 টাকা কেজি। ভাই এগুলা কোন নদীর থেকে ধরছে? বরাল নদী। আজ আমরা আছি সিরাজগঞ্জের সাজাদপুরের তালগাছি হাটে। এই হাটের মাছ বাজারে আসছি আমরা। মাছ বাজার থেকে মাছের দাম দর জানার চেষ্টা করতেছি। তো সব ধরনের মাছই পাওয়া যায় এই হাটে দেখতে পেলাম আমরা। বড় বড় পুকুরের চাষের মাছও আছে, পাশাপাশি নদীর বিলের মাছও পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও আমরা জানার চেষ্টা করলাম। 600 টাকা ধরে বিক্রি হচ্ছে বাইম মাছ, বিলের মাছ। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। ভাই ভালো আছেন? চিতল মাছ আসেন না কি বিলের? নদীর? সত্যি? কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 700-650 এরকম। এত? কয় কেজি? 4 কেজি। উঁচা করেন তো দেখি একটু। মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা আর আর বোয়াল কত করে বিক্রি হচ্ছে ভাই? 250। আর ওটা? 350 টাকা কেজি। ঘেরা 400? ওই ঘেরা? এটাও 400। ভাই চিতল 500 টাকায় হয় না ভাই? বেশি দেওয়া লাগবে। আমি আসছিলাম, ভাবলাম যে একটা মাছ ভালো লাগলো, এই হাট ঘুরে ঘুরে একটা মাছ নেই। আসলে নদীর মাছ? কোন নদীর? করতোয়া নদীর মাছ।
ওই খাতার ভিতর চাষ করা নাকি? হ্যাঁ খাতার ভিতর সত্যি দেখছেন না পেটে খেতে পেটে খাদ্য নাই ভাই 500 টাকা কেজি হয় না দর্শক আমি 500 টাকা কেজি বলছি ভাই দাম দিল না আমাকে না দিলে তো কিছু করার নাই লসে সেও বিক্রি করবে না বেশি দাম দিয়ে আমিও কিনবো না আচ্ছা চলেন দর্শক আমরা যাই চলে আচ্ছা আচ্ছা দর্শক চলেন আমরা মাছ বাজার দেখলাম কাকা এগুলো লুঙ্গি কি দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে মাছের দাম দর সম্পর্কে একটা সার্বিক ধারণা দিলাম দর্শক এই পর্ব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এরপরে দর্শক আমরা দেখতে যাব হাঁস আর কবুতর রাজহাঁসের বাজার আছে ওই পাশে রাস্তার ওই পাশে সেই বাজারটা দেখবো এবং সেইখান থেকে দেশি হাঁস মুরগি মোরগের দাম দর সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো।